আসসালামু আলাইকুম। জেড টিভি হেলথ টিপসে স্বাগতম। বেড রেস্টে সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য নিয়ে আজ আলোচনা করব। গর্ভাবস্থায় বেড রেস্টে যাওয়ার ডাক্তারের আদেশের বাস্তবতা অনেক গর্ভবতী নারীদের জন্য বেশ অপ্রীতিকর হতে পারে। একঘেয়েমির কারণে অনেক নারী উদ্বিগ্ন যে দীর্ঘক্ষণ বিছানায় নিষ্ক্রিয়তা তাদের অতিরিক্ত পরিমাণে ওজন বাড়াবে। যদিও স্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় কয়েকদিন, সপ্তাহ বা মাস বেড রেস্টে ব্যয় করতে হয়, তবে একটু সচেতন হয়ে অত্যাধিক ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে পারেন। যখন গর্ভবতী হন তখন দৈনিক ক্যালোরির প্রয়োজনীয়তা নির্ধারণ করা একটি চ্যালেঞ্জ এবং বিছানায় বিশ্রামে যাওয়া এই গণনাটিকে আরও জটিল করে তুলতে পারে। কিন্তু বেশিরভাগ নারীদের জন্য ক্যালোরি সামান্য কমানো প্রয়োজন। তবে মনে রাখবেন, আপনার গর্ভে একটি শিশু বেড়ে উঠছে। যদিও স্বাস্থ্যগত পরিস্থিতিতে বেড রেস্টে থাকতে হয়, তবে একজন ডায়েটিশিয়ানের সাথে দেখা করুন, যিনি আপনাকে দৈনিক ক্যালোরির জন্য একটি লক্ষ্য পরিসীমা সেট করতে সাহায্য করতে পারেন, অথবা একটি ক্যালোরি ক্যালকুলেটর ব্যবহার করুন যা আপনার উচ্চতা, ওজন এবং কার্যকলাপের স্তরের জন্য হিসাব করে প্রতিদিন কতটা খেতে হবে তা নির্ধারণে সাহায্য করবে। একবার একটি ক্যালোরি লক্ষ্য স্থাপন করলে প্রতিদিনের খাওয়ার ট্র্যাক রাখতে একটি খাদ্য ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করার চেষ্টা করুন। আপনার গাইনির আদেশের উপর নির্ভর করে প্রতিদিন সীমিত সময়ের জন্য উঠে একটু হালকা হাঁটার অনুমোদন পেতে পারেন, তবে সম্ভবত দীর্ঘ সময়ের জন্য অনুমোদন পাবেন না। গর্ভাবস্থা এবং প্রসব পরবর্তী পুষ্টিতে বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান ইয়াফি লভোভা বলেছেন, ডাম্প খাবার বিছানায় বিশ্রামে থাকা মায়ের জন্য বা পরিবর্তিত বিছানা বিশ্রামের জন্য আদর্শ। পিন্টারেস্টে সব ধরনের ডাম্প রেসিপি আছে। মটরশুঁটি, চর্বিহীন মাংস ও গোটা শস্যের মতো স্বাস্থ্যকর ডাম্প রেসিপি অনুসন্ধান করতে পারেন। মনে রাখবেন, খাবার আপনার জন্য সুস্বাদু এবং ভালো হতে চমৎকার দেখাতে হবে না। গর্ভাবস্থার এই মুহূর্তে লক্ষ্য হলো স্বাস্থ্যকর এবং ঘরে তৈরি খাবার গ্রহণ করা। যদি বিছানা বিশ্রামের ক্লান্তি, উদ্বেগ বা বিষণ্ণতার মতো মানসিক স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করে বা বাড়িয়ে দেয়, তবে স্বাস্থ্য পেশাদার বা বিশেষজ্ঞকে বলুন। ক্ষুধার প্রকৃত শারীরিক সংকেত সম্পর্কে সচেতন থাকা হলো বিছানা বিশ্রামে প্রচুর খাওয়া রোধ করার মূল চাবিকাঠি। খাওয়ার ইচ্ছার পিছনে একঘেয়েমি আসল কারণ বলে মনে হলে আপনার মনকে অন্য কোথাও নিযুক্ত করে আপনার ফোকাস সরিয়ে নিন। ভালো বই পড়া বা একটি নতুন শখ শুরু করা একাগ্রতা এনে দেয় এবং মনকে ও হাতকে ব্যস্ত রাখতে সাহায্য করতে পারে। বিছানা বিশ্রামের সময় একঘেয়েমি দূর করতে বুনন, ক্রোচেটিং, সেলাই বা সুই পয়েন্ট দুর্দান্ত হতে পারে। আপনি যদি লিখতে বা পেন্টিং করতে আগ্রহী হন, তবে এখনই এটি চেষ্টা করার সময়। তবে আপনি এটা জেনে অবাক হতে পারেন যে বিছানা বিশ্রামের সময় কিছু মৃদু কার্যকলাপ প্রায়ই অনুমোদিত এবং উপকারী। তবে সবচেয়ে হালকা ক্রিয়াকলাপগুলি সম্পাদন করার আগে আপনার গাইনির কাছ থেকে গ্রিন সিগন্যাল পেতে হবে। সম্ভবত পেশি ক্ষয় রোধ করতে আপনি প্রসারিত করতে পারেন। যেহেতু পেটের পেশিগুলিকে অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত রাখতে হতে পারে, তাই অন্যান্য পেশিগুলিতে ফোকাস করে এমন প্রসারিত ব্যায়ামগুলি করতে পারেন। শরীরের বিভিন্ন অঙ্গকে কীভাবে যুক্ত করতে হয় তা শিখুন। এটি আপনার মস্তিষ্ককে পেশিগুলি চালু রাখতে সাহায্য করে। বিছানা বিশ্রাম নেওয়ার সময় শরীরকে পুনরুদ্ধার করতে পেশি বজায় রাখতেও সাহায্য করবে। হালকা ব্যায়ামের মধ্যে রয়েছে কাঁধ এবং ঘাড়ের রোল, গোড়ালি বা কবজির বৃত্ত বা সুপাইন টুইস্ট। ক্রিয়াকলাপের শারীরিক সুবিধাগুলি ছাড়াও প্রতিদিন ব্যায়ামের জন্য একটি সময় নির্ধারণ করে নিয়মিতভাবে করা মনকেও প্রফুল্ল রাখতে সহায়তা করতে পারে। প্রিয় দর্শক, হেলথ বিষয়ক পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।